আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আশা করি যে সবাই খুব ভালো আছেন আপনাদের সাথে আছি আমি প্রভাষক ডাক্তার আরমান ইসলাম আমি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ও ইউনোনি ফিজিশিয়ান আলট্রাসোনোলজিস্ট ফার্মাসিস্ট এবং হিজামোথেরাপিস্ট তো প্রিয় দর্শক আজকে ভিডিওটিতে কথা বলবো অত্যন্ত সুপরিচিত একটি হোমিওপ্যাথিক ওষুধ ওষুধটির নাম হলো ডামিয়ানা যার অপর নাম টার্নেরা তো মোটামুটি এই ওষুধটিকে টানেরা অপেক্ষা ডামিয়ানা নামেই সবাই চিনে আসে চিনে থাকে আর কি তো দর্শক এই ডামিয়ানাটি পুরুষের কি কি কাজে ব্যবহার হয় বিশেষ করে তার জননি উপর এটি নিয়ে আজকে মূলত কথা বলবো যাদের অতীতকালে অতিরিক্ত হারে হস্তমোচন হতো অথবা অতিরিক্ত স্ত্রী সহবাস হতো কিন্তু সেই পরিমাণ সেই পুষ্টিকর খাবার কখনো আহার করেনি বা খায়নি যার ফলশ্রুতিতে আজকে তার কিছু সমস্যা দেখা দিচ্ছে তো সমস্যাটা কিরকম হয়তো মেলামশার সময় দ্রুত পর্যপাত হচ্ছে অথবা লিঙ্গের উত্থানজনিত সমস্যা হচ্ছে আবার এমনও হতে পারে যে বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণই কমে যাচ্ছে অর্থাৎ তার পার্টনার প্রতি আকর্ষণ কমে যাচ্ছে আগ্রহ হচ্ছে না যেটিকে আমরা লস অফ লিমিট বলি আর ইজাকুলেশনের জন্য এই ওষুধটি এতটাই সুনামের সাথে ব্যবহৃত হয় যেটি একমাত্র হোমিওপ্যাথগণই জানেন তো ডাক্তাররা সাধারণত ওষুধের তো ওইভাবে নাম বলে না হোমিও ডাক্তারের কাছে গেলে অনেক ডাক্তাররা সে প্রেসক্রিপশনই দেয় না শুধুমাত্র ওষুধ দিয়ে দেয় কি দিল না দিল সেই একমাত্র ভালো জানে তো এই জন্য হোমিওপ্যাথগণ জানেন যে পুরুষের এই লিউডের উপর ডামেনা কিভাবে কাজ দিয়ে থাকে এত চমৎকার কাজ দেয় এখন আসা যাক এটি খাওয়ার নিয়ম দর্শক তারাকে তো বললাম এটি প্রিমাসি রিজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত তারপর আপনার ইরেকটাইল ডিসফাংশন লস অফ লিভিডো এগুলোর জন্য কাজ দেয় তো আপনাদেরকে আমি পরামর্শ দেবো ওষুধটি গ্রহণ করার আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের সাথে একটু ডিসকাস করে নেবেন এখন এটি খাওয়ার নিয়ম বলে দেই দশ থেকে পনেরো ফোটা ওষুধ হাফ কাপ ঠান্ডা পানির সাথে সকালে দুপুর এবং রাত্রিতে খাবার আধা ঘন্টা আগে খাবেন দর্শক এই ডামিনা না ওষুধটি আপনার পটেন্সি বা ডাইলেশনও পাওয়া যায় কিন্তু আমি অনেক আগে থেকে দেখে আসছি এটি মাদার ফর্মের ওষুধটি বেশি কাজ দিয়ে থাকে এই আপনারা যখন গ্রহণ করবেন অবশ্যই মাদার টিংচার নেবেন আর যদি কেউ পটেন্সি খেরায় নিতে চান তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে পটেন্সি নিবেন নেবেন এখন দর্শক ডাক্তার নারায়ণচন্দ্র ঘোষ উনি তার মেডিকা উল্লেখ করেন ওনার কাছে একজন ধ্বজবঙ্গ রুগী যায় তো যাওয়ার পরে উনি এই ডামেনা ওষুধের সাথে আরেকটি ওষুধ অ্যাড করেন অ্যাভেনাসা অর্থাৎ ডামিয়ানা ওষুধ উনি দশ ফোটা করে দিনে তিনবার অর্থাৎ সকাল দুপুর এবং রাত্রিতে তিনবার এভাবে খাওয়ার জন্য দেয় হাফ কাপ পানির সাথে ঠান্ডা পানির সাথে এবং এই ডামিয়ানা ওষুধের পাশাপাশি উনি অ্যাভেনা স্যাটাইভা দশ থেকে পনেরো ফোটা ওষুধ হালকা গরম পানির সাথে উনি খেতে দেয় তাহলে দর্শক দেখুন অ্যাভেনা স্যাটাইভা সন্ধ্যার সময় হালকা গরম পানির সাথে খেতে হবে এবং ডামিয়ানা মাদার দিনে তিনবার সকাল দুপুর রাত্রিতে খেতে হবে তো উনি উল্লেখ করে যে একজন পেশেন্ট উনি পায় এবং উনি ধ্বজবঙ্গের পেশেন্ট ছিল তো নারায়ণচন্দ্র ঘোষ এই ধ্বজবঙ্গ রুগীকে এইটি দামিয়ানা এবং অ্যাভেনাসেটাইভা এই দু ওষুধটি প্রয়োগ করে মোটামুটি প্রায় দুই মাসের মধ্যে উনি একদম ওই রোগীকে সুস্থ করতে পারছে এরকম একটি ঘটনা উনি তার মেটের মেডিকায় উল্লেখ করেন তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো যারা ধ্বজবঙ্গের রুগী অবশ্যই অবশ্যই হোপলেস হবেন না একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি গ্রহণ করুন এবং সুস্থতা লাভ করুন তো প্রিয় দর্শক বরাবরই আপনাদের আমি জনস্বাস্থ্য বিষয়ক টিপস দিয়ে আসি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ